কবিতার নাম আমরাও সুখী, লেখিকা কবি আফসান ইসলাম, অর্থাৎ আমি নিজেই। ছোট্টবেলায় আমার অনেক ছেলে বন্ধু ছিল, আমার পোশাক আশাক এমনকি চুলের স্টাইলটাও ছিল তাদের মতো। হ্যাঁ, তাদের মধ্যে একজন আমার খুব প্রিয় ছিল, খুব কাছের ছিল। বাবা যখন চকলেট আনতো রোজ, আমি রেখে দিতাম, জানো, এই জন্য নয় যে আমি চকলেট পছন্দ করি না, বরং এই জন্য যে পরদিন চকলেটটা আমরা দুজন ভাগ করে খাবো। এরকমভাবেই পথ চলা শুরু তার আর আমার বছর পাঁচেক বয়স থেকে। হয়তো বা ভালোবাসা ছিল, হয়তো বা ভালো লাগাও ছিল, কিন্তু সেটা ছিল অপরিণত বয়স্ক। দুজন মানুষের মধ্যে সেটা তারা সেই বয়সে বুঝে উঠতে পারেনি। একদিন সেই অপরিণত বয়সটি সে আমায় বলেছিল, আমি তোকে ভালোবাসি। আমিও সেদিন অবুদের মতো বলে দিয়েছিলাম, আমিও বাসি রে। তবে সেই 10 বছরের সেই ভালোবাসি বলাটা যে আমার মনেই শুধু গেঁথে রয়ে যাবে সেটা বুঝতে পারিনি। সে তো জয়েন্ট পাস করে বিদেশ চলে গেল ডাক্তারি পড়ার জন্য। কয়েক বছর পর আমার ফোনে তার নাম্বার থেকে একটি ফোন এলো। ভাবলাম ছোট্টবেলার সে ভালোবাসাটাকে হয়তো সে পরিণতি দিতে চাই, কিন্তু না, আমি সেদিন ভুল ছিলাম, পুরোপুরি ভুল। ফোন ধরেই কি বললো জানো, সে বললো সে নাকি প্রেমে পড়েছে, আর তার সঙ্গে নাকি সে মেয়েটা একই কলেজে পড়ে, মেয়েটা নাকি তাকে নিজে থেকেই প্রপোজ করেছে। আর কি বললো জানো, বললো মেয়েটা নাকি আমার মতোই খুব জেদি, খুব রাগি, আর মনটাও নাকি আমার মতো খুব ভালো। হঠাৎই সে বলে উঠলো তার প্রেমিকা, অর্থাৎ সেই মেয়েটির নাম বৃষ্টি। তখন জানো, তখন আমার চোখে বিনা মেঘে বৃষ্টি শুরু। কথা কথা তো বলাই হয়নি, সেই ছেলেটির নাম রাহুল। রাহুল ফোনের ওপারে থেকেও আমার আওয়াজ শুনে বলছিল আমি কাঁদছি, জিজ্ঞাসা করেছিল আমি কি উত্তর দিয়েছিলাম জানো। উত্তর দিয়েছিলাম, না রে কাঁদিনি, আসলে বছর পাঁচেক পর তোর গলা আমার কানে পড়ল, তাই ভীষণ কান্না আসলো। আসলে 5 বছর পর রাহুলের সঙ্গে কথা বলাটা সত্যি ছিল, কিন্তু 5 বছর পর রাহুলের গলা শোনাটা নয়, কারণ সেটা আমি প্রায় শুনতাম আমার বন্ধুদের কাছে অনুরোধ করে কল রেকর্ডে। আর আজও আমি ওর সাথে বলা কথাগুলো রেকর্ড করে রাখছি, কেন জানো, কারণ যেমনভাবে ও আমায় 5 বছর পর ফোন করেছিল, সেরকমভাবে হয়তো আবারও 5 বছর পরেও ফোন আসবে, বা কোনোদিন নাও আসতে পারে। ভেবেছিলাম এই 2 ঘন্টা কথা বলার মধ্যে রাহুলের হয়তো একবার মনে পড়বে সেই প্রথম প্রেমের কথা, কিন্তু না, তার সেসব কিছুই মনে নেই। সময়ের সাথে সাথে রাহুলের স্মৃতিশক্তিটাও বুঝি লোপ পেয়েছে। তারপর দীর্ঘ 7 বছর কেটে গেছে। এই 7 বছরে অনেক কিছু ঘটেও গেছে। কলেজে ওঠার পর ভেবেছিলাম রাহুলই আমার প্রথম প্রেম আর রাহুলই শেষ, যেমন হয় আর কি আজকালকার হিন্দি সিনেমা সিরিয়ালে, কিন্তু তার হলো না, আমি আর হিন্দি সিনেমা সিরিয়ালের নায়িকা হতে পারলাম না। আবারও ভালো লাগলো এক নতুন মানুষকে, ঠিক ভালোবাসা বলা যায় না, তার নাম রোহিত, আমার কলেজেরই এক দাদা, বর্তমানে আইটি সেক্টরে কর্মরত। ওই দাদাই বাড়িতে বিয়ের প্রস্তাব আনে। রোহিতের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো এবং ও নিজে কর্মরত, আর আমায়ও পছন্দ করে বলে মা বাবা সেরকম অমত কিছু করেনি। আমাদের বিয়ের দিন ঠিক হয়ে গেছে, নিমন্ত্রণ এখনও বাকি আছে। আমার এই
আমার এই দ্বিতীয় প্রেমিক, আমার হবু বরের নাম রোহিত। হ্যাঁ, আবারও আর দিয়ে কাটাকুটি খেলার শুরু আমার মনের। রোহিতকে রাহুলের মতো সত্যি সত্যি আষ্টেপৃষ্টে ভালোবাসতে পারিনি, কারণ রাহুলকে দেওয়া কথা বারবার মনে পড়ে যায়। রাহুল, আমি শুধু তোর ছিলাম, তোর আছি আর তোরই থাকবো। কিন্তু রোহিতকে যে আমি পুরোপুরি ভালোবাসিনি সেটাও বলা ভুল, কারণ আমি অনেক সময় রোহিতের সঙ্গে ঝগড়া করতাম, তাকে সময় দিতে পারতাম না, বা বলতে পারো সময় দিতে চাইতাম না। তবু সে আমায় ভুল বোঝেনি, আমার থেকে মুখ ঘুরিয়ে নেয়নি। আমার মনের ভেতর তুই আছিস জানা সত্ত্বেও সে আমায় ভালোবেসেছে, জানিস? রোহিত আর আমার মধ্যে অবিশ্বাসের লেশমাত্র ছিল না। তুই কাছে ছিলি রাহুল, আর রোহিত কাছে থেকেও আদৌ মনে কোনো দিন ছিল নাকি সন্দেহ? রোহিত আর আমার বিয়ের বেশি দেরি নেই, রোহিত চায় ও আমায় একটা হীরের আংটি গিফট করবে, ভালো টাকায় মাইনে পাই, আর চাই আমিও যাই ওর সঙ্গে আমার পছন্দের আংটি পছন্দ করতে। তাই একদিন বেরিয়ে পড়লাম দুজনে অনেক যাবো বলে। দোকানে যেতে যেতে রোহিতের নাকি খেতে মন হয়েছে, ও বলে প্রচণ্ড খিদে পেয়েছে, চল খেয়ে আসি। ও আমায় গাড়িতে বসিয়ে দিয়ে খাবার আনতে গেল। আমার গাড়ির জানলা খুলে বসেছি, দেখলাম ও রাহুল। রোহিতকে বললাম প্লিজ এখানে খেতে হবে না, চল 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 বাড়ি চল, আমার মাথা অসহ্য যন্ত্রণা, বাড়ি চল না প্লিজ। রোহিত কোনো প্রশ্ন করল না, নিরুত্তর হয়ে চলে আসলো গাড়ি চালিয়ে। তারপর যেদিন যাচ্ছে বাড়ি গিয়েই আমি সেদিনই রাহুলের ফ্রেন্ডকে ফোন করে খোঁজ নিলাম, ও নাকি গত এক বছর হয়েছে ব্রেকআপ। ব্রেকআপের কারণ অবশ্য সেদিন আমায় জানায়নি, শুনে ভারী কষ্ট হলো। ভাবলাম আমি তো চাইনি রাহুল আর আমি এক পৃথিবীতে থাকবো না, আমি তো সবসময় চেয়েছি আমরা এক না হলেও আমরা একসঙ্গে পৃথিবীতে বাঁচব। আমার মন প্রশ্ন করল, কে রোহিত, কেন রোহিত, কোথায় রোহিত তোর মনে? তুই তো চোখ বন্ধ করলেই শুধু তোর রাহুলকে দেখিস। তারপর আমার বিয়ের দিন রাহুলকে নিমন্ত্রণ পত্র দেওয়া হয়েছিল, তবে আমি না, সে কাজটা আমার মায় করে ফেলেছিল, ছোটবেলার বন্ধুকে না। তারপর আমার বিয়ের সমাগম, লোকজন, বন্ধুবান্ধব, এমন সময় বরযাত্রী এসেও হাজির। আমি কোণের বেশে তৈরি, হঠাৎ আমার ফোনে একটা মেসেজ এলো। মেসেজটা ছিল রাহুলের মায়ের, না বিবাহের জন্য কংগ্রেচুলেশন নয়। মেসেজে লেখা ছিল রাহুলের ব্লাড ক্যান্সার ছিল গত দেড় বছর ধরে, গত এক বছর সেটা ধরা পড়েছে, আরও আজ সে ব্লাড ক্যান্সারের জন্য মারা গেছে। মুহূর্তের মধ্যে আমার সব কিছু অন্ধকার হয়ে গেল, আমি পাগলের মতো হয়ে গেলাম। এই তো, এটা আমি চাইনি, আমি কোনোদিনই চাইনি যে আমার রাহুল আমায় ছেড়ে অন্য পৃথিবীতে চলে যাবে। তাই শেষবারের মতো আমার মন বারবার বলছিল রাহুলকে দেওয়া প্রথম প্রতিশ্রুতির কথা। তাই রাহুলকে দেওয়া সেই প্রথম প্রতিশ্রুতির কথা মাথায় রেখে আমি সেদিন ঘরের ভেতর ঢুকে বিষ খেয়ে নিলাম। বিষ খেয়ে হয়ে গেলাম আমার রাহুলের সহযাত্রী। আমার আত্মহত্যার পর নাকি রোহিত বিয়ে করেছে, ওর নাকি এখন দুটো ছেলে মেয়ে, খুব সুখী সংসার, আর হবেও নবে কেন, রোহিত তো খুব ভালো ছেলে, বলা যেতে পারে আমরাও সুখী, আমি আর রাহুল, কারণ আমরা দুজন অন্য কারো হইনি, আমরা একে অপরের